জয় মা শ্যামসুন্দরীর জয় কলকাতার একমাত্র জীবন্তকালী মা শ্যামসুন্দরী কাছে আমরা চলে গিয়েছিলাম রিসেন্টলি অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু মা না ডাকলে তো আমরা যেতে পারি না তাই ফাইনালি মা ডেকেই নিয়েছিল ভক্তের ডাকে কি সারা না দিয়ে মা পারে মায়ের কাছে কিভাবে যাবেন কোন সময়ে যাবেন পুজোর টাইমিং সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মায়ের মন্দিরের লোকেশন হচ্ছে মানিকতলা সুখিয়া স্ট্রিট কলকাতা যেতে গেলে আপনাকে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের নেমে গেট নাম্বার থ্রি দিয়ে বেরোতে হবে বেরিয়েই আপনি অটো পেয়ে যাবেন মানিকতলা যাওয়ার এছাড়া এছাড়াও আপনি রিজার্ভে অটো বুক করতে পারেন সেক্ষেত্রে অটো ভাড়া একশো টাকা লাগে সবাই বলে শ্যামসুন্দরীমা কলকাতার একমাত্র জীবন্ত কালী কিন্তু আমি মনে করতাম মন ভরে যে কোনো ঠাকুরকে ডাকলেই সেই ঠাকুরই জীবন্ত হয়ে ওঠে তবে হ্যাঁ এখানের অভিজ্ঞতা ছিল একদম অন্যরকম মা যে এখানে বিরাজমান তার উপস্থিতি তিনি প্রতি মুহূর্তে ভক্তদেরকে বুঝিয়ে দেন মায়ের উপস্থিতি অনুভব করতে গেলে একবার হলেও আপনাকে মায়ের কাছে যেতেই হয় আর আপনি যদি একবার যান আমি বলছি আপনার মন আপনাকে বারবার টেনে নিয়ে যাবে মায়ের কাছে অটোতে করে আস্তে আস্তে নর্থ কলকাতার বড় বড় পুরোনো দিনের বাড়িগুলো দেখতে দেখতে আপনি ঠিক পনেরো কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মায়ের মন্দিরের সামনেই পাশেই পাবেন দ্য কালকাটা হোমিওপ্যাথিক কলেজ তার পাশের গলিতেই মা থাকেন মা এখানে মাত্র পাঁচ বছরে কন্যারূপে পূজিত হন মায়ের প্রিয় প্রসাদ চালকলা তাই ভক্তরা দূর থেকে আসলেও মায়ের জন্য চালকলা নিয়ে আসেন মায়ের মন্দির যেতেই প্রথমেই পড়বে জয়মাতা দি হনুমানজির মন্দির তারপরেই আছেন মা সামনেই দোকান পাবেন সেখানে পঁয়তাল্লিশ টাকা করে প্যাকেটে চাল কলা ধূপকাঠি সমস্ত কিছু দ্রব্যই পেয়ে যাবেন আমরাও সেখান থেকে কিনে নিয়েছিলাম মায়ের জন্য অক্ষয় তৃতীয়ার দিন এখানে আপনি নিজের হাতে রান্না করা ভোগ নিবেদন করতে পারবেন মাকে তারপরে দেখতে পাই এরকম লম্বা লাইন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম পরে মনে পড়লো সেদিন ছিল শনিবার শনিবার একটু বিশেষ করে ভিড় হয় তারপর জানতে পারলাম যারা পুষ্পাঞ্জলি দেবেন তাদেরকে লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই তাই আমরা এগিয়ে গেলাম এক জায়গাতে নামগোত্র লেখা হচ্ছিল আর এক জায়গাতে পুজো নেওয়া হচ্ছিল তারপর আমরা চলে গেলাম মায়ের মন্দিরে প্রতিদিন সকাল সাতটায় মায়ের মন্দির খোলা হয়ে থাকে আমরা গিয়েছিলাম বারোটার সময় সেই সময়টা ছিল আরতির সময় মা হয়তো চেয়েছিলেন এমন একটা সুন্দর সময়ের আমরা সাক্ষী হয়ে থাকি কারণ এই আরতি যদি আপনি দেখেন আপনি নিজের চোখের জলকে ধরে রাখতে পারবেন না আমাদেরও তার অন্যতা হয়নি তাই আমরা আরতির পুরো ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না যেটুকু দেখাতে পারলাম সেটুকুই উপভোগ করুন আরতির পরেই হয় পুষ্পাঞ্জলি তারপরে হয় প্রসাদ নিবেদন ও প্রসাদ বিতরণ বারোটার সময় করে গেলে আপনি প্রসাদ পেতে পারেন এখানে মায়ের সাথে সাথে মহাদেব জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এনারাও পূজিত হন সামনের বাইশে জুন আছে মায়ের স্নান যাত্রা জগন্নাথ দেবের সাথেই আপনারা চাইলে যেতে পারেন সকাল দশটার মধ্যে ওই দিন ওই দিন মহিলাদেরকে শাড়ি এবং পুরুষদেরকে পাঞ্জাবি পরে যেতে হবে মায়ের মন্দিরে মা যেহেতু পাঁচ বছরের কন্যা তাই ভক্তরা অনেকেই মায়ের জন্য বিস্কুট কেক ফ্রুটি মাজা চকলেট এইসব নিয়ে আসে আপনি চাইলেই ওনারা আপনাকে মায়ের প্রসাদ দিয়ে দেবেন আমরাও পেয়ে গেছিলাম মায়েরই প্রসাদের বিস্কুট একদম মায়ের সামনে থেকে মায়ের প্রসাদ পেয়েছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত মতন টাটা